বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। গুরুদেবের কাজ সারার জন্য চল নগর থেকে কিছু ভিক্ষা করে আনি। কোথায় পাবো? আমাদের তো কিচ্ছু নেই, গুরুদেবের তো কিচ্ছু ছিল না। যেখানে রোজাগিরি করে তাদের ভালো মন্দ করে, কিছু নেয় না। চল গুরুদেবের সৎকাজ করার জন্য যদি কিছু চাই, আমাদের কিছু না কিছু দেবে। ঠিক আছে দাদা, ভিক্ষা না করলে সুধানগানের চিড়েমুড়কিটা দেবো কিভাবে? চলো ভিক্ষা করে চিড়েমুড়কি কিনতে হবে, মিষ্টিটা কিনতে হবে, গঙ্গাতে খাওয়াতে হবে। চলো চল ভাই চল। আর ভিক্ষা দাও গো নগরবাসী, যাবো যে শ্মশানে তোকে মাগো, ভিক্ষা দাও আমারে। যাও সাহায্য করো, যাও সাহায্য না করলে আমাদের গুরুদেবের সৎকাজটা কি করবো? আরে তোমরা ভিক্ষা দিলে মাগো, যাবো যে শ্মশানে ওকে মাগো, ভিক্ষা দাও আমারে। তোমরা ভিক্ষা দিলে মাগো, যাবো যে শ্মশানে অমনাই ধর ভাই, যা হয়েছে গুরুদেবের সৎকাজ করার জন্য। ঠিক আছে চল ভাই চল, দুই ভাই মিলে চলে যাই চল। বলো হরে, বলো হরি, বলো হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরি। হরে রাম হরে রাম, বলো হরি। রাম রাম হরে হরে, কার্য তো করতে হবে। তাহলে গুরুদেবের দেহ ত্রিখণ্ডিত করতে হবে? ত্রিখণ্ডিত করবো, কিন্তু ভাই হ্যাঁ কি হলো না হলো, ভিক্ষা তো করেছি, হ্যাঁ পয়সা হলো না হলো সেটা আমার তো দেখতে হবে। হ্যাঁ এই আর কত হবে রে ভাই, এই হয়েছে মোটামুটি ভাই। মোটামুটি কত হয়েছে? আরে কত হয়েছে সেটা বলছি শোন। কি করো না দাদা? না না কখন গুরুদেব ধর্ম পেয়েছে রে, আগে ত্রিখণ্ডিত কর, ত্রিখণ্ডিত কর।
মনাই কি ব্যাপার বলতো ভাই গুরুদেব দানব মেনো কেন ওটা হতে পারে হতে পারে সুনানগড়ে হয় ওরকম হয় হয় তাহলে দে গুরুদেব ভালো করে হাত দিয়ে আমাদের চেপে চেপে মারি দিতে বলে গেছে কিন্তু তোদের গুরুদেবের হাত দিয়ে মাটি দিচ্ছি না পা দিয়ে মাটি দিচ্ছিস বাবা যা খাওয়ার দরকার চিড়ে মুড়কি দুটো পাবে তাহলে তাকিয়ে দেখ আমি ওরে মনসা মায়া চিতা করিয়া সাজন সরজী নদীর তীরে ঔষধ করেছি হরণ আবার এসেছি যে আমাদের গুরুদেবের পিছনে আমার তাহলে শোন তোদের গুরুদেবকে যেমন ভাবে আমি শেষ করে দিয়েছি আমার কথা মতো পা দিয়ে না মাটি দিলে না দেব না এই মুহূর্তে দুজনকে আমি শেষ করে দেব না 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 দিচ্ছি মা হ্যাঁ দিচ্ছি তোমার কথা মতো তাহলে যা আমার কথা মতো তোদের গুরুদেবের দেহকে তোমার কথা মতো আমরা হাত দিয়ে মাটি দিতে পারলাম না গুরুদেব হে তোমার হে দেহটা আমরা পা দিয়ে মাটি দিচ্ছি গুরুদেব আমাদের ক্ষমা করে দিও গুরুদেব ক্ষমা করো আমি পা দেব না তুই দে ভাই গুরুদেব ক্ষমা করো চল ভাই চলে যাই চলো চল কাছে এবার আমার পূজা হবে তো না তো ওগো দিদি তোমার পূজার প্রচার এখন অনেক বাকি আছে সেখানে না তো হ্যাঁ দিদি তাহলে বল এখন আমি কি তুমি এক কাজ করো দিদি এই মুহূর্তে চলে যাও সনকার ভবনে সনকার ভবনে গিয়ে তাকে করতে বলো দেবী রন্ধন পূজা আর সেই রন্ধন পূজার পান্তাইতে তোমার মুখের উজ্জ্বলিত বিষ ঢেলে দেবে দিদি আর সেই পান্তাকে রাজা ছয় পুত্র একে একে মারা যাবে বেশ তাহলে এখন আসি দিদি না না আর আমি দেরি করবো না মাসি রূপ ধরে করে যেতে হবে সনকার ভবনে আজ মাসি রূপ ধরে চলো দেবী বিশ্বভরি মাসি রূপ ধরে চলো দেবী বিশ্বভরি কেমনে গাহিব তোমারই কোনো গা আমার ঠাকুর ঘরে তুমি আছো ঠাকুর করি তোমার পূজা আমার ঠাকুর ঘরে আছো ঠাকুর করি তোমার পূজা তোমার পায়ে নামি রাখ তোমার পায়ে তোমার পূজা ধূপের কাছে শিখেছি ও নিরাশ হয়ে চলা thank you
ওই চাদর শিখালো ওই চাদর পড়ে থাকাই সোজা ধরি কাছো থাকো তোরি তোমার পূজা আমার ঠাকুর কাছো থাকো তোরি তোমার পূজা আজি তোমার পায়ে নামিয়ে রাখি তোমার পায়ে নামিয়ে রাখি দুঃখ যাতে বোঝা আমার ঠাকুর কাছো থাকো তোরি তোমার পূজা আমার ঠাকুর কাছো থাকো তোরি তোমার পূজা অনেকদিনের পরে তাহলে তুমি দাঁড়াই কেন মাসিমা আজ বসো বসো ও মাসিমা আজ বসো বসো ও মাসিমা তুমি দাঁড়াই কেন মাসিমা বসো বসো ও মাসিমা বসো বসো ও মাসিমা তারা কেন মাসিমা তারা কেন আমি না জানি কোন দেবতা দেবী সাধন ভজন তাই তো কোন দেবতা দেবী করি না ভজন কীর্তন তোকে একটা পূজা বলবো করবি মা মাগো কি পূজা মা দেবী অরণ্যানে পূজা মামা দেবী রান্ধন পূজা কিন্তু এই দেবী রান্ধন পূজা বিধিবদ্ধ বিধান আমার তো জানা নেই মা আমি যখন এসে গেছি তোর এক এক করে সব বলে দেবো রে মা মাগো তাহলে বিলম্ব নয় তুমি এক এক করে বিবরণগুলি আমাকে জানিয়ে দেবি আমি তোমার কথা মতো রান্ধন পূজা করি মা আজ ও রান্ধনে কি কি লাগে মাসিমা তুমি বলে দাও আমারে ওরা ধনে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে আরে কাঁচা হাড়ি কাঁচা সরা রে আরো কি প্রয়োজন বলে তাও আমা হারে আর সাত হারি পান্তা করবি রে সনকা মনের আনন্দে রে আরো কি লাগে মাসিমা বলে তাও আমা রে আর পায়েস করবি পিঠে করবি রে সনকা আর এক স্তরে স্তরে রে আরো কি লাগে মাসিমা বলে তাও আমা রে আর রদন শেষে দিবি সনকা রে সনকা ওই না সংখের দিবি আরো কি লাগে মাসিমা বলে দাও আমা আরে আরো কি প্রয়োজন বলে দাও আমা আরে মাসিমা তুমি যে সমস্ত বিধিবদ্ধ বিধানগুলি আমাকে জানিয়েছো সমস্ত কিছু আমার গৃহে আয়োজন করা আছে মা তাহলে শোন মা আর বেশি দেরি করিস না এই মুহূর্তে তুই রন্ধন করতে বস মাগো তাহলে আমি এই মুহূর্তে সর্বনাথে স্নান করিছি আমি দেবীর অন্ধ্রপুদে বসছি তুমি আমার পশ্চাতে বসে তুমি দেবী মোর শুধু শঙ্খ ধ্বনি ঠিক আছে মা আমি এই মুহূর্তে শঙ্খ হলো ধ্বনি দিচ্ছি মা
পাগ আজ আমি দেবী রান্ধনি ফলে বসছি মায়েরা শঙ্খ ধরে উলধনি একবার দাও মা আজ রান্না রাধে রান্না আজ রাধে গো শানো কবে পটল রাখেন তরি তরি রান্না হারা
জাগি দেখ ভিতরে কি সুন্দর একটা ঘোড়া নিয়ে এসেছে। হ্যাঁ ঘোড়াটা দেখবি তো? হ্যাঁ সাদা ঘোড়া, কত বড় ঘোড়া দেখ। বর্দা, এই রন্ধন পূজার পান্তা খেয়ে তোমার কিছু হচ্ছে না? আমার তো বুকের ভিতরে ভীষণ জ্বালা করছে, আমি জ্বালা সহ্য করতে পারছি না। ও মনে হয় ওর লাল্লাটা ছেলে মানুষ, ওর গলাতে জ্বালা করছে। আমার বুকে ছাত্রীরা যেন জল পিপা সে শুকিয়ে যাচ্ছে দাদা। আমি কিছু নেই, আমি যে সহ্য করতে পারছি না। দাদা তোমরা কোথায়? আমার আমার যে দুচোখে অন্ধকার নেমে আসছে, পায়ের তলা হতে মাটির যেন একটু একটু করে সরে যাচ্ছে দাদা। আমি আমি যে আর সহ্য করতে পারছি না দাদা। একই অসহ্য জ্বলতে না, আমি জানি সহ্য করতে পারছি না দাদা। একটিবার একটিবার পিতা মাতাকে ডাকো না দাদা। আমার মনে হয় আমার মনে হয় এই জনমে জনমে পিতা মাতার সঙ্গে আমাদের আর দেখা হবে না দাদা। পিতা কি করি, কোথায় যাই? মা তুমি কোথায় আছো মা? আমাদের জ্বালা সহ্য করতে না পেরে আজ আমাদেরকে বিষ খেতে দিয়ে গেছে, বিষ খেতে দিয়ে চলে গেছে, চলে গিয়েছে এই যমুনাতে জল আনতে রে ভাই। আজ কথা বলো গো দাদা, তুমি আর মায়েলে কি বলো বলে দাও ওগো তুমি।